আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে শার্টটি আলহামদুলিল্লাহ কিনতে পারছি। অনেক অনেক সময় ধরে অনেক এইটার পিছনে ঘুরে ঘুরে কিন্তু শার্টটা কিনছি, আর ওনাদেরও খুব শখের জিনিস, ওনারা আমাদের হাতে তুলে দিচ্ছে, কারণ ওনাদের ওনারা লালন পালন করছে এক বছরের অধিক সময়। তো এখন হাতে তুলে দিবে আর কি গরুটা, আমরা নেওয়ার জন্য চলে আসছি শখের বসে আর কি। সার গরুটা কিনে নিলাম, হাতে তুলে দিচ্ছে ওনারা। এই যে আমরা তুলে নিলাম সবার, ওনাদের আসলে শখের জিনিস, যার কারণে ওনারা খুব কষ্ট পাচ্ছে। চলেন, নিয়ে চলেন। এই যে দেখেন, উনি কান্নাকাটি করতেছেন। শখের জিনিস আসলে কষ্ট ইয়ে হয়, তবে আমার বাসায় থাকবে, আপনারা যে কোনো সময় আপনারা যাইতে পারবেন, দেখার জন্য যাবেন, অসুবিধা নাই। শখের জিনিস আপনাদের, যে কোনো সময় যায়েন, আমার বাসায় থাকবে, অসুবিধা হবে না। আপনাদেরই মনে করেন যে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু গরু আপনাদেরই। অনেক শখে পালছে, যার কারণে তারা কষ্ট পাচ্ছে গরুটা। সেই মডেল গরু লাফ আছে, দেখো গরুটা কাঁপি রাখি। অনেক ঘুরছি গরুর এইটার পিছনে, অনেক ঘুরছি, আর কয়েকটা ইয়ে দেখছে গরু, দেখার পরে লাস্টে আমি নিতে পারছি। তো আসলে টাকার দিকে দেখি নাই, কারণ যেটা সুন্দর জিনিস, শখের জিনিস, কাজের জিনিস, সেটা টাকার হিসাবে কিন্তু হয় না, ঠিক আছে। তো গাড়ি দুটা চল যান দাদা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা দর্শক গরুটা উঠে আনিলাম, ইনশাল্লাহ নিয়ে যাই বাসায়, দেখি রাখে দিব। আর বিশেষ করে আমি কিনছি হলো, আমি অনেক সময় বকনা এবং গাভী গরুগুলো সেল করে থাকি, যার কারণে এটা কিনছি যে নিয়ে যাই আমরা, আমার যে বকনা এবং গাভীগুলো থাকবে সেগুলোকে সিমেন্স দেওয়ার জন্য, সিমেন্স দিয়ে দিয়ে রেডি করে তারপরে ইনশাল্লাহ আপনাদের কাছে সেই গরুগুলো বিক্রি করার জন্য মূলত এই সারটা কিনছি। মাশাল্লাহ কোয়ালিটি ভালো, এই কারণে সিমেন্স দেওয়ার জন্য। তবে এখনও সময় আছে, এখন সিমেন্স দেওয়া যাবে না, ইনশাল্লাহ থাকবে কিছুদিন, তারপরে এটা আমরা সিমেন্স দিয়ে ইয়ে করতে পারবো। মূলত গরুটা উনি বিক্রি করছেন এই যে এই সেলের জন্য, মনে হয় উনি চাকরি করবেন, চাকরির টাকার প্রয়োজন, যার কারণে গরুটা উনি বিক্রি করছেন। এটাই আপনার ছেলে নাকি? আচ্ছা, ওনার চাকরির ইয়ের জন্য, দরকারের জন্য, আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা এই তো গরু উঠে আনিলাম, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওনাদের
কষ্টের মানে দীর্ঘ সময় লালন পালন করার জন্য এই যে ওনাদেরই গরু ওনারা খুব কষ্ট পাচ্ছেন কারণ দীর্ঘ সময় লালন পালন করছেন তো ওনার আম্মাও আসছে আম্মা কান্নাকাটি করতেছিল যে কোনো সময় সবাই যায়েন আমার বাড়িতে গরু আমি নিয়ে যাচ্ছি মনে করেন আপনারই গরু এটা ঠিক আছে আপনার হিসাবেই থাকবে আপনার শখের জিনিস আমি নিয়ে যাচ্ছি সমস্যা নেই যে কোনো সময় আসবেন আমার বাড়িতে এসে দেখে যাবেন দীর্ঘ সময় থাকবে আমার বাড়িতে গরুটা ঠিক আছে যখন ইচ্ছা হবে আসবেন না সমস্যা নাই ইনশাআল্লাহ কখনো সুযোগ পাইলে আসবো একটু এনে ঢিল দাও বাবা একটু এনে ঢিল দাও কষ্ট পাচ্ছে আসলে অনেক সময় দর্শক টাকা দিয়ে সব কিছু হয় না ঠিক আছে দেখেন এটা কিন্তু বিক্রি করে দিয়েছে ওনার ওনার ইয়ে বিক্রি করে দিয়েছে উনি এটা মানে কষ্ট পাইলেই কি ইয়ে করলেই কি কিন্তু তারপরে উনি বলছেন যে একটু ঢিল করে বাঁধেন যাতে উনি কষ্ট না পায় এর কষ্ট আসলে সহ্য করার মতো না ওনার কাছে তো এই আর কি সবাই কষ্টই পাবে টাইট হয় নাই তেমন হ্যাঁ পালার জন্য নিলাম পালার জন্য নিলাম যেখানে যাবে এখানে শখেই থাকবে আর কি হ্যাঁ দেখতে যাইতে পারবেন যে কোনো সময় যায়েন সমস্যা নাই থাকবে আমার সেটে সব সময় আমার বাড়ি হলো ইয়াতে বদ্দিপুর হ্যাঁ ওই যে ইয়া আছে না এই ডাক্তার কি নাম হ্যাঁ হ্যাঁ ওনার ওনাদের আত্মীয় হ্যাঁ কোন চুলার টাওয়ার ও আচ্ছা দর্শক আমরা ভিডিও স্টপ করতেছি তো অলরেডি কিন্তু গাড়ি ছেড়ে দেওয়া হলো